সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে নিরাপদ ফসল উৎপাদনের জন্য বর্তমান সময়ে অনেক প্রযুক্তি, অনেক কলাকৌশল সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইপোলিচেন অন্যতম। আমরা জানি যে মাটিতে নানা রকমের রোগ বালাই থাকে, মাটিবাহিত অনেক রকম রোগ যেটা ফসলের সম্প্রসারিত হয়, আবার মাটিতে অনেক রকমের অনুখাদ্য পুষ্টি সেগুলোর কিন্তু অভাবও থাকে। এই সমস্ত ক্ষেত্রে ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকোলিচেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় শিশুক এই ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকোলিচেন উৎপাদনের কার্যক্রম হাতে নিয়েছে দাউদকান্দিতে। আমরা জানি যে দাউদকান্দি একটি প্লাবনভূমি, এখানে মাছ চাষের জন্যই মানুষ সাধারণত নিয়োজিত থাকেন। তবে এখানে কিন্তু নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে একটি আন্দোলন শুরু হয়েছে। সরকারি বেসরকারি সংস্থা তারা সকলে মিলেই কাজ করছেন। বিশেষত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এইখানে যে নিরাপদ সবজি উৎপাদনের যে মডেল বাস্তবায়ন করছে, সেই মডেল বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু এই ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকোলিচের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শক মণ্ডলী, আজকে এই বিষয়টি নিয়ে দেখুন একটি প্রতিবেদন। দাউদকান্দি উপজেলা আমরা জানি যে মৎস্য চাষের জন্য একটি সমৃদ্ধ এলাকা। বিশেষ করে প্লাবনভূমিতে মাছ চাষ করেন এখানকার অধিকাংশ কৃষক, তবে যে জমিগুলো আছে সেখানে কিন্তু কৃষিকাজ এবং শাকসবজি উৎপাদনও হয়ে থাকে। আমরা যেটা জানি যে দাউদকান্দি উপজেলায় 750 হেক্টর জমি আছে যেখানে শাকসবজি উৎপাদন করা হয়, এবং এখানে প্রায় 10,000 কৃষক আছেন যারা আইপিএম আইসিএম কর্মকাণ্ডের সাথে যুক্ত। আবার ইলিয়টগঞ্জের এই টামটা ব্লকে যেখানে নাকি 500 কৃষক একত্রিত হয়ে প্রায় 100 একর জমিতে নিরাপদ শাকসবজি উৎপাদন করছেন, এবং সেখানে কিন্তু তারা মূলত জৈব প্রযুক্তি এবং অন্যান্য জৈব উপাদান ব্যবহার করেই কিন্তু কাজ করছেন। সেই জায়গাগুলোতে কিন্তু একটি বড় উপাদান মাটির স্বাস্থ্য রক্ষা করা এবং গাছের রোগ বালাই দমন করা, এবং সেই ক্ষেত্রে ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকো লিচেট একটি বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। ইলিয়টগঞ্জে শিশু যারা নাকি এখানে প্লাবনভূমিতে মাছ চাষের জন্য কাজ করছিল, তারা কিন্তু এখন এই ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকো লিচেটকে উৎপাদন করছেন এবং সেটি সম্প্রসারণের জন্য কাজ করছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে তারা একটি প্রকল্প বাস্তবায়ন করেন এবং সেখান থেকে তারা ট্রাইকো কম্পোস্ট এবং লিচেট উৎপাদন করেন। ট্রাইকোডার্মা তৈরি করার পর এটিকে নিয়ে যাওয়া হয় ট্রাইকো কম্পোস্ট তৈরি করার কাজে, এবং সেখানে ট্রাইকো কম্পোস্ট তৈরি হয় এবং অন্যান্য জৈব উপাদান বা পচনশীল উপাদানের ভেতরে এগুলোকে প্রয়োগ করা হয় এবং সেখান থেকে উৎপাদিত হয় ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকো লিচেট। আসুন জানা যাক কীভাবে এই ট্রাইকোডার্মা থেকে ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকো লিচেট তৈরি হয়। শিশুক 2018 সাল থেকে দাউদকান্দিতে নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে কাজ করছে, এবং আমরা 2018 সালে এফএর সাথে মিলে এই দাউদকান্দিকে একটি নিরাপদ খাদ্য উৎপাদন উপজেলা ঘোষণা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেই। তার মধ্যে ছিল আমাদের কৃষকদেরকে এই নিরাপদ খাদ্যের ব্যাপারে ট্রেনিং দেওয়া এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা। কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে সহযোগিতায় আমরা আধুনিক যে ট্রাইকো কম্পোস্ট তৈরি করার একটি উদ্যোগ গ্রহণ করি, এবং আমাদেরকে এই প্রকল্পে সহযোগিতা করে কৃষি গবেষণা ফাউন্ডেশন। এবং সেই সহযোগিতার মাধ্যমে যেটি আমরা করি যে আমাদের এই দাউদকান্দি বা কুমিল্লা এলাকায় এক ট্রাইকোডার্মা তৈরি করার জন্য একটি ল্যাব প্রতিষ্ঠা করি, এবং এই ল্যাবের মাধ্যমে যে ট্রাইকোডার্মা তৈরি হচ্ছে সেটিকে আমরা কম্পোস্টে রূপান্তরিত করে আমাদের কৃষকদের কাছে সহযোগিতা করি। আমরা যেই প্ল্যান্টটি দেখছি এটি হচ্ছে ট্রাইকো কম্পোস্ট তৈরি করার একটি প্রাথমিক ধাপ। এই জায়গায় আসলে যে আমাদের বিভিন্ন বর্জ্য পদার্থর সাথে মিলে আমরা এগুলোকে কম্পোস্ট করার জন্য আমরা ট্রাইকোডার্মা ব্যবহার করি এখানে, এবং এটিতে প্রায় 30-35 দিনের কম্পোস্টিংয়ের পরই ট্রাইকো কম্পোস্ট তৈরি হয়, এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে আমরা ছোটো ছোটো ছিদ্রগুলো দেখছি এটির মধ্যে দিয়ে 4-5 দিন পর থেকে যেই রসটি বের হয় সেটিকে আমরা ট্রাইকো লিচেট বলি, যেটি আসলে গাছের পুষ্টির জন্য সার হিসাবে বা অন্যান্য হিসাবে খুব উপাদান নিউট্রিয়েন্ট হিসাবে কাজ করে। এটিকে কালেক্ট করি আমরা ওই হাউজের মাধ্যমে, ওইখান থেকে আমরা এটিকে আবার বোতলজাত করে আমাদের কৃষকদের কাছে দিই। সুতরাং এই হাউস থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি,
পাচ্ছি, একটি হচ্ছে ট্রাইকো কম্পোস্ট পাচ্ছি, আবার ট্রাইকো লিচেট পাচ্ছি। ট্রাইকো কম্পোস্ট আমাদের যেমন জমির উর্বরতা বৃদ্ধি করতেছে, আবার মাটির যেসব বিভিন্ন রোগ বালাই হয় সেটিকেও আসলে ম্যানেজ করে ট্রাইকো কম্পোস্ট। আর এই আমাদের লিচেটটি যেটি করে আমাদের গাছের নিউট্রিয়েন্ট বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা একটু আগে যে প্ল্যান্টটি দেখলাম যেখান থেকে আসলে ট্রাইকো কম্পোস্ট তৈরি হয়, আমরা এই যে যে জিনিসগুলো এখানে দেখছি এগুলাই হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। এই ট্রাইকো কম্পোস্টকে আমরা যখন চেলে ইয়া করি সেখানে এই এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এটাই একটা চা মানে প্রায় চা পাতার মতো একেবারে গুঁড়ো হয়ে যায় এবং সহজেই মাটির সাথে মিশে যায়। এইভাবেই আমরা এটাকে চেলে আমরা প্যাকেটজাত করি এবং সেটিকে আমাদের কৃষকের কাছে আমরা পৌঁছে দিই। আমি মোহাম্মদ জাবিউল্লাহ, উপসহকারী কৃষি অফিসার। শিশু কর্তৃক উৎপাদিত এখানে যে জৈব সারটা উৎপাদিত হচ্ছে, এই জৈব সার ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকো লিচেট দুটি উপকরণই উদ্ভিদের জন্য খুবই উপকারী। নিরাপদ সবজি উৎপাদনে ট্রাইকো কম্পোস্ট এবং ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন ছত্রাকজনিত রোগ দমনে ট্রাইকো লিচেট খুবই একটি গুরুত্বপূর্ণ। এই উৎপাদিত পণ্য আমার মনে হচ্ছে যে এই এলাকার মধ্যে বিশাল একটি সাড়া দিবে এবং বিষ মুক্ত সবজি উৎপাদনে, নিরাপদ খাদ্য উৎপাদনে একটি বিশাল ভূমিকা পালন করবে। মিজান খান কিন্তু অত্যন্ত আশাবাদী। তিনি মনে করেন তার জমিতে যে ফসলের চাষাবাদ হয়েছে এবং ট্রাইকো কম্পোস্ট যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে তারা ভালো ফলাফল পাচ্ছেন। আসুন মিজান খানের প্রতিক্রিয়া আমরা জানি। আমি তাই বছর এখানে তৈরি করিয়ে এখানে জমিনে দেই, দেওয়ার থেকে এখন আমাদের জমিন ইনশাল্লাহ ভালো, ফলনও বড় ভালো। এটার লোক একটা জমিন করছি অন্য সার দিয়া, সেটা ভালো না বেশি, মানে এটা ফলনের লোক সেটা ফলন আসে না। এই সারটা আলমত সবসের থেকে আলম আমরা একটা উন্নতমান ভালো পাইছি। যদি অন্য অন্য কৃষকের টাইকো সারটা যদি ব্যবহার করে যায় তাতে গাছের ফলনও ভালো থাকবো আর গাছের ইয়াও ভালো থাকবো, তো ইনশাল্লাহ তারা উন্নত হইতে পারবো। প্রকৃত কথা হচ্ছে যে কৃষকরা যদি তাদের নিজেদের মাঠে এই প্রযুক্তির সফলতা পায় তাহলে এই প্রযুক্তি সামনের দিকে সম্প্রসারিত হবে, এটা বলাই যায়। এবং আমরা জানি যে কৃষকের সফলতা মানেই দেশের সফলতা, কৃষকের সফলতা মানেই হচ্ছে আমাদের আগামী দিনে নিরাপদ খাদ্য আন্দোলন নিশ্চিত করার সফলতা। বিজ্ঞানীরা নতুন নতুন জাত উদ্ভাবন করেন, সম্প্রসারণ কর্মীরা সেটিকে মাঠে নিয়ে যান, আর কৃষক সেটি মাঠে সফলতার সাথে প্রয়োগ করেন, নিজেরা সফল কৃষকে পরিণত হন। যদি বিজ্ঞানের উদ্ভাবনটি কৃষক পর্যায়ে সফলভাবে প্রয়োগ না হয় তাহলে সেই উদ্ভাবনের কোনো মূল্যই থাকে না। আমরা চাইব আমাদের বিজ্ঞানীরা যে প্রযুক্তিগুলো উদ্ভাবন করেন, সম্প্রসারণ কর্মীরা সেটাকে মাঠে নিয়ে যাবেন এবং কৃষকরা সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন, কিংবা কৃষকদের যে প্রয়োজনটি আছে সেই প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি বিজ্ঞানীরা উদ্ভাবন করবেন। তাহলেই কিন্তু আমরা বিজ্ঞানের যথার্থ প্রয়োগ দেখতে পাব কৃষকের মাঠে। আমরা চাইব কৃষকের সফলতা নিশ্চিত হোক, আমরা চাইব বিজ্ঞানীদের সফলতা নিশ্চিত হোক, আমরা চাইব সম্প্রসারণ কর্মীদের সফলতা নিশ্চিত হোক, তাহলেই তো আমরা দেশের সফলতাকে নিশ্চিত করতে পারব। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।